নমস্কার বন্ধুরা, আয়ুদিস কুকিং হাটে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বানাতে চলেছি মোরলা মাছের একটা রেসিপি। আজকে আমি বানাবো কলা পাতায় মোরলা মাছের পাতুরি। তো মোরলা মাছের রেসিপির জন্য আমার লাগছে মোরলা মাছ। মোরলা মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রেখেছি। চলুন এবার আমি কি করে বানাই দেখে নিন। মোরলা মাছের রেসিপির জন্য আমার লাগছে এখানে মোরলা মাছ, আর লাগছে পেঁয়াজ কুচানো, টমেটো কাটা আর কাঁচা লঙ্কা। আর লাগছে, আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি, এর মধ্যে আছে আদা, জিরে, কাঁচা লঙ্কা, রসুন, এগুলো সব একসাথে আমি পেস্ট করে নিয়েছি। প্রথমেই আমি মাছগুলোর ওপরে কাঁচা পেঁয়াজ নিয়ে নেব। এরপর আমি নিয়ে নেব কুচানো টমেটো। এবার আমি নেব স্বাদ মতন নুন। এরপর আমি দেব এক চামচ হলুদ। এরপর আমি নিয়ে নেব যে মশলাটা আমি পেস্ট করে রেখেছিলাম, সেই মশলাটা আমি নিয়ে নেব। মশলাটা দেওয়ার পর এবার আমি দেব কাঁচা সরষের তেল। দু চামচের মতন আমি কাঁচা সরষের তেল দিয়ে দেব। এরপরে আমি ভালোভাবে মাছগুলোকে মশলা সমেত ভালোভাবে মেখে নেব। মাছগুলোকে আলতো আলতোভাবে মশলাগুলোর সঙ্গে ভালোভাবে মেখে নিতে হবে। মাছগুলো আমাদের ভালোভাবে মাখানো হয়ে গেছে। এবার আমি আবারও বেশ খানিকটা সরষের তেল ওপর থেকে ছড়িয়ে দেব, দিয়ে আমি আবারও ভালোভাবে একটু মেখে নেব। এরপর আমি দিয়ে দেব দুটো গোটা কাঁচা লঙ্কা। এরপর আমি ফ্রাই প্যানটাকে গরম করে নিয়ে তার ওপরে তেল বুলিয়ে দিয়ে তার ওপরে কলা পাতা দিয়ে কলা পাতাটাতেও হালকা আমি সরষের তেল বুলিয়ে নেব, নিয়ে তার ওপরে মাছগুলোকে আমি এভাবে ছড়িয়ে ছড়িয়ে ভালোভাবে সুন্দর করে দিয়ে দেব। এভাবে মাছগুলোকে আমি সমানভাবে দিয়ে নেব। মাছগুলোকে দেওয়ার পর আমি ওপর থেকে আবারও খানিকটা কাঁচা সরষের তেল এভাবে আমি ওপর দিয়ে ছড়িয়ে দেব। এভাবে কাঁচা তেল ছড়ানোর পর মাছের ওপরে আরও একটা কলা পাতা দিয়ে মাছটাকে ভালোভাবে ঢেকে দিলাম। পাতা দিয়ে ঢাকার পর এবার ফ্রাই প্যানের ঢাকনাটাও আমি বেশ ভালোভাবে বন্ধ করে দেব, দিয়ে গ্যাসটা স্লো করে রেখে দেবো খানিকক্ষণ। খানিকক্ষণ পর ঢাকনাটা তুলে আমি দেখে নেব। এবার আমি আস্তে করে কলা পাতাটা, ওপিটটা তো হয়ে গেছে, এবার আমি এপিটটা উল্টে দেব। ওপিট উল্টানোর পর
খানিকক্ষণ পর আমি পাতাটা উঠিয়ে নেব, আস্তে আস্তে করে পাতাটা উঠিয়ে নেব। পাতাটা আমরা উঠিয়ে নিয়েছি, আমাদের মাছটা এপিটো হয়ে গিয়েছে, দেখে নিন হালকা আছে। এবার এপিটটাকে খানিকক্ষণ এভাবে রেখে দেব। আমাদের মোরালা মাছের পাতুরি তৈরি হয়ে গেছে। আমার রান্নার এই রেসিপিটি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিন, যাতে করে আমার নিত্য নতুন রান্নার রেসিপির নোটিফিকেশন পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে। আজ এই পর্যন্ত থাক, অন্যদিন আবার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।